আদিবাসী জনগোষ্ঠীর হাতে তীর ধনুক তুলে দিয়ে ঐতিহ্য পরম্পরার চেষ্টা সিংহবাহিনীর। সম্পূর্ণ অরাজনৈতিক আদিবাসীদের জনহিতার্থে কাজ করা এবং সনাতনী হিন্দু সংস্কৃতি পরম্পরা এবং ঐতিহ্য শপথ নিয়ে সিংহবাহিনীর ভিন্ন অনুষ্ঠান করে থাকেন গ্রাম গ্রামান্তরে। আজ নদিয়ার ফুলিয়ায় এই ধরনের একটি অনুষ্ঠানে 400+ আদিবাসী সিংহবাহিনীতে যোগদান করেন। তাদের হাতে তুলে দেওয়া হয় তীর ধনুক এবং অন্যান্য কিছু সাবেকি অস্ত্র, যা একসময় তারা চালনা করতে পটু ছিলেন। তবে বর্তমানে ঐতিহ্য সংস্কৃতি ভুলতে বসেছেন তারা। একসময় সিধু কানুর তীর ধনুক দেখা যেত, বহু আদিবাসীর সক্রিয় অংশগ্রহণও দেখা গিয়েছিল স্বাধীনতায়। সংগঠনের পক্ষ থেকে দাবি করছেন আইন নিজে হাতে তুলে নেওয়া হয়, নিজেদের মা বোনের সম্মান, সম্প্রদায় রক্ষা, দেশ রক্ষার শপথ নিয়েছেন তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংহবাহিনীর সর্বভারতীয় সভাপতি দেব দত্ত মাঝি, জেলা সভাপতি দীপক সান্নার, শান্তিপুরের সভাপতি সুরজিৎ রায়, বিভিন্ন কর্মকর্তাগণ। আজ নদিয়ার বাতকুল্লার শুভম লজে সিংহবাহিনীর পক্ষ থেকে এক বৃহৎ যোগদান অনুষ্ঠান। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত আছেন সিংহবাহিনীর সর্বভারতীয় সভাপতি দেবদত্ত মাঝি মহাশয় এবং যে সমস্ত কার্যকর্তারা আছেন সিংহবাহিনী, তারা সকলেই উপস্থিত আছেন এখানে। যে যোগদান, আজকে বৃহৎ যোগদান অনুষ্ঠানটি আছে সেটি মূলত আদিবাসীদের। এখানে প্রচুর পরিমাণে আদিবাসী, প্রায় 350-400 সংখ্যা উপস্থিত আছে। এই সকল আদিবাসীদের আজকে আমরা তীর ধনুক দিয়ে শপথ নেওয়াব এবং তীর ধনুক হাতে তুলে দিয়ে আমাদের এই বৃহৎ যোগদান অনুষ্ঠান সমাপ্ত করব। তীর ধনুকটা এই কারণেই তাদের হাতে তুলে দেওয়া হবে, আদিবাসীদের এক কথায় বলা যেতে পারে আরাম বান শান হচ্ছে তীর ধনুক। আদিবাসীদের একটা চলার পথের অঙ্গ তীর ধনুক, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে তীর ধনুকের সেই পরিমাণে আদিবাসীরা তীর ধনুক থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে, তীর ধনুক সেইভাবে তারা প্রচলন খুবই কম। তাই আমরা চাইছি তাদের এই মাতৃভূমি রক্ষার্থে, তাদের মা বোনেদের ইজ্জত সম্মান রক্ষার্থে তাদের তীর ধনুকটা আবার তারা নতুন করে প্রচলন শুরু করুক। এইটা আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য নয়। তীর ধনুকটা আমরা দেখেছি সিধু কানু তীর ধনুক নিয়ে তারা তাদের লড়াই লড়েছিলেন, সেই জন্যে আদিবাসীরা তীর ধনুক নিয়ে তারা তাদের সংগ্রাম করুক, আইন নিজের হাতে তুলে নিয়ে নয়, তাদের উপর কোনো রকম আক্রমণ হলে সেই আক্রমণের প্রতি আক্রমণ গড়ে তুলতে তীর ধনুকটা অবশ্যই প্রয়োজন আছে। এবং তীর ধনুক হচ্ছে এদের জীবনেরই একটা অঙ্গ, তাই তীর ধনুক এদের হাতে তুলে দেওয়া হলো এবং শপথ নেওয়ানো হলো হিন্দু সমাজের কাজের জন্য, তাদের মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য, ধর্ম রক্ষার্থে, দেশ রক্ষার জন্য। আজকে আমি শান্তিপুরের সিংহবাহিনীর সভাপতি উপস্থিত ছিলাম এবং বাতকুল্লার যে সমস্ত সিংহবাহিনীর কার্যকর্তারা ছিল তারা উপস্থিত ছিল। টোটাল নদিয়ার সিংহবাহিনীর কার্যকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 350-400 সংখ্যা লোক রয়েছে। এরা সকলেই আজকে সিংহবাহিনীতে জয়েন করবেন এবং আমাদের প্রেসিডেন্ট দেবদত্ত মাঝি মহাশয় এখানে উপস্থিত আছেন। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।